ডাঙ্কির দাফারফা করে দিয়েছে সালার। প্রবাসের আউটস্ট্যান্ডিং লুকে আবারও দর্শকদের মন কেড়েছে। ডাঙ্কির কী হবে ভবিষ্যৎ? আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। রাজকুমার হিরানি ডাঙ্কি পিছিয়ে পড়ল সালারের থেকে, এমনটাই বোঝা যাচ্ছে বক্স অফিসের গ্রাফে। প্রথম দিনে ডাঙ্কি আয় করেছে 30 কোটি, দ্বিতীয় দিনে হিসাব দাঁড়িয়ে 44 কোটিতে, তবে দ্বিতীয় দিনে আয় করেছে মাত্র 14 কোটি বেশি। এদিকে সালারের মুভি মুক্তি পায় 22 ডিসেম্বর, মুক্তির প্রথম দিনে আয় করেছে 48 কোটি। সালার মোট 5টি ভাষায় মুক্তি পেয়েছে, এক এক ভাষায় আয়ের হিসেব এক একটা। তেলেগু 38 কোটি, অন্ধ্রপ্রদেশ 13.33 কোটি, তেলেঙ্গানা 17.35 কোটি, মালায়ালাম 2.21 কোটি এবং হিন্দিতে 5 কোটি। সালারের রাজত্ব তেলেগুতেই বেশি, হিন্দি আর মালায়ালাম ভাষায় একেবারেই কম। তেলেগুতে সালারের টিকিট বিক্রি হয়েছে 16 কোটি আর হিন্দিতে মাত্র 22,000। এদিকে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ায় পেছনে পড়ে গেছে রাজকুমার হিরানি ডাঙ্কি। কারো কারো মতে তারা যা আশা করেছিল তার থেকে অনেক বেশি কিছু পেয়েছে ডাঙ্কিতে। আবার কেউ কেউ বলছেন হিরানির সবচেয়ে দুর্বল মুভি এটি, ডায়লগগুলো একদম পুরনো ধাঁচে ছিল, কমেডি সেন্স বর্তমান সময়ের সাথে একেবারেই যায় না। আবার তাপসী পান্নুর সাথে শাহরুখের জুটি নিয়েও সন্তুষ্ট নয় অনেকে। তবে এত কিছুর পরেও ভিকি কৌশল কিন্তু 4 ছক্কা হাঁকিয়েছেন, এটা বলতেই হবে। তার কমেডি সেন্স, অ্যাক্টিং সব কিছুই দারুণ লেগেছে মানুষের। কিন্তু ডাঙ্কি দর্শকদের আসলে মূল ঘটনার যেই ঘটনার ঘনঘটা সেটা নিয়ে একটু অন্যরকম অবস্থানে চলে গেছে। মিশ্র প্রতিক্রিয়ার কারণে এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, র্যাঙ্কিংয়েও এই ছবি নেমে এসেছে সাথে। প্রবাসের ফ্লপ মুভি আদিপুরুষের চেয়েও নিচে নেমে গেছে এই মুভির র্যাঙ্কিং। জওয়ান, অ্যানিমেল, পাঠান, টাইগার, গাদার 2, আদিপুরুষ এবং সবশেষ এই ডাঙ্কি। বুঝতেই পারছেন সালার ডাঙ্কির বক্স অফিসের একদম দফারফা করে দিয়েছে। আগে মনে করেছিলাম ডাঙ্কি সালারকে পাত্তা দিবে না, ডাঙ্কির পরের দিন সালারের মুক্তি নিয়ে মনে হয় বিরাট ভুলই করলেন প্রসাদ নীল, কিন্তু দাবার গুটি এখানেই উল্টে গেল। ডাঙ্কির কাল হয়েছে এখন সালার। সালারের সামনে আরও ঝড় তুলবে বক্স অফিসে, এটা এখন নিশ্চিত। অ্যাকশন, গল্প, ইমোশন, কালার কম্বিনেশন সহ সব কিছুই সালারের ভালো ডাঙ্কি থেকে। তবে হিন্দিতে ডাঙ্কি দাপট বেশি, সেখানে সালারের খবর একদম নেই বললেই চলে। ডাঙ্কির সামনে কী করে এটাই দেখার বিষয়। ডাঙ্কির বক্স অফিসের অবস্থা যাই হোক, এতে এক বিন্দুও ফাটা পড়েনি বাংলাদেশি দর্শকদের মনে। সিনেমা হল, সিনেপ্লেক্সগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। ভক্তরা ডাঙ্কির জন্য একটি পোস্টারও বানিয়েছেন এবং শাহরুখ খান সেই পোস্টারটি শেয়ারও করেছেন। এদিকে প্রবাসকে বাহুবলীর পরে এমন আউটস্ট্যান্ডিং অ্যাকশন লুকে দেখে ভক্তরা তো দারুণ খুশি। সালারের সাথে যুক্ত সবাই এটাই বলেছিলেন ঘটল তেমনটাই। তো বন্ধুরা, কেমন লাগলো সালার ডাঙ্কির আপডেট? এমন সব আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হন, লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।